চিকিৎসক এবং আমাদের যারা শিক্ষানবিশ চিকিৎসক আছে তাদের বহুদিনের কয়েকটা দাবি ছিল, কারণ তাদের বেতন বৃদ্ধির ব্যাপারে, কারণ এই এই বর্তমান বাজারে যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি, তাদের বেতন বৃদ্ধি না হলে তাদের সংসার, তাদের দৈনন্দিন জীবনযাপন অত্যন্ত কষ্টকর। এবং এই দাবির সাথে প্রথম দিন থেকেই আমি একাত্মতা ঘোষণা করতে যে না, এটা খুবই যৌক্তিক দাবি, এটা কোনো অযৌক্তিক কোনো দাবি না। তবে একটা কয়েকটা জিনিস আমাদেরকে চিন্তা করতে হয়, বাংলাদেশের আর্থিক অবস্থা, বাংলাদেশ না সারা বিশ্বেরই। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী ক্যাবিনেটে আমাদেরকে একদম কড়া নির্দেশ দিয়েছেন যে কোনো ইফতার পার্টি করবা না, কারণ ইফতার পার্টি করে খামাকা মানে অনেক মানে টাকা পয়সা খরচ করা, এই এইগুলো না। ওই সব কিছু বিবেচনা করেই আমি তাদের সঙ্গে কয়েকবারই বসছি। আমি খুবই আমি যে তারা আমার কথা শুনছে, তারা আমার কথার বাইরে কোনো সময় যায় নাই। আমি ঢাকা মেডিকেলে ভিজিট করেও তাদের সাথে কথা বলছি। তারা যে পরিশ্রমটা করে, তারা যেভাবে রোগীদের সেবা দেয়, তারাই কিন্তু একটা হাসপাতালের সবচেয়ে প্রথম অর্নামেন্ট। বড় বড় প্রফেসর সাহেবরা কিন্তু যান এক ঘন্টা দুই ঘন্টা রাউন্ড দিয়ে চলে আসেন, কিন্তু হাসপাতালটাকে বাঁচিয়ে রাখার জন্য ইন্টার্নি এই মেডিকেল অফিসার এরাই কিন্তু সবচেয়ে প্রথম। এবং আমি মনে করি এরাই একটা হাসপাতালে সুনাম দুর্নাম সব নিয়ে আসে। যাই হোক, আমি আমরা আজকে এই বিষয়টি নিয়ে বিশদ আলোচনা করেছি, তাদের বেতন বৃদ্ধির ব্যাপারে। আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সদয়ভাবে আমার কথাগুলো শুনছেন এবং উনি আমাকে বলছেন যে না, ঠিক আছে, ওদের যাবি তুমি যা বলে গেলে আমি এগুলো অবশ্যই দেখব, এবং তুমি ওদেরকে বলো কাজে ফিরে যেতে, আমি দেখব। এবং সেই বিষয়ে আমরা যে আমি ওনাকে কাগজপত্র দিয়ে আসছি সামারি, যেটা উনি আমাকে বলছেন যে আমি এগুলো করে দিব, ওরা কাজে যোগ দাক, এবং মানে পর্যায়ক্রমে ওদের যা দামি, ওদের বেতন বৃদ্ধি, ওদের ইমিডিয়েট যেটা সেটা আমি করি, তারপরে আবার করব। তাই ওদেরকে আমি বলছি যে আমাকে কিছুদিন সময় দাও, আমরা ঈদের পরে পর্যন্ত মানে মাসখানেক পরে অন্তত বলতে পারবো যে কবে তাদের বেতন বৃদ্ধি হবে। এটুকুই আমি আশা করি যে আমার ছেলেমেয়েরা আজকে থেকেই তারা কাজে যোগদান দিবে। কিছু বলার আছে ওদের পক্ষে থেকে বলে দেবো, তোমরা কেউ তোমরা বলো একজন, এই তোমরা একটু বলে দাও, ওরা বলুক, ওরা আজকে আমরা আমাদের ইন্টার্ন চিকিৎসক পরিষদের পক্ষ থেকে যে আমাদের দাবি দেওয়া ছিল যে 15,000 টাকা বেতন বৃদ্ধি করে 30,000 টাকা উন্নীত করার জন্য, সেই দাবির প্রেক্ষিতে আমাদের মাননীয় স্বাস্থ্য মহোদয় অতি দ্রুত গতিতে আমাদের দাবি মাননীয় প্রধানমন্ত্রী চরণনেত্রী শেখ হাসিনা ওনার কাছে উত্থাপন করেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের বেতন ভাতা বৃদ্ধির যে ব্যবস্থাপনা যেটা প্রণয়ন করা দরকার সেই নীতিমালা আমাদেরকে জানাবেন। সেই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশনা অনুযায়ী আজকের আমাদের সকল স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মহোদয় এবং আমাদের বিএমএ সচিবের সভাপতি সেক্রেটারি ওনাদের মিটিংয়ের ভিত্তিতে আমরা আশ্বস্ত হয়েছি যে আমরা আমাদের বেতন ভাতা বৃদ্ধি হিসাবে যে পাওয়া দরকার সেটা আমরা পাবো। সেই সেই আশ্বস্ততার ভিত্তিতে আমরা আমাদের কর্মস্থলে ফিরে যাচ্ছি এবং অতি দ্রুত ব্যবস্থা অতি দ্রুত আমরা আমাদের বেতন ভাতা বৃদ্ধি নীতিমালা পাবো। সেই জন্য আমরা আমাদের স্বাস্থ্য মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের কর্মস্থলে ফিরে যাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম, আমরা পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং ডক্টরস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা প্রথমে সাধুবাদ জানাই আমাদের প্রধানমন্ত্রী সহ স্বাস্থ্য খাতের আমাদের সকল নেতাদের, যারা যাদের আন্তরিক প্রচেষ্টায় আমাদের এই কাজটা দ্রুত গতিতে আগাচ্ছে বলে আমাদের স্যার আশ্বস্ত করেছেন। একই সাথে স্যার আমাদের আশ্বস্ত করেছেন যে ঈদের আগে রেসিডেন্ট, নন রেসিডেন্ট এবং এফসিপিএস ট্রেনিং যারা আছে সকলের বকেয়া ভাতা পরিশোধ করা হবে এবং পরবর্তীতে এক মাসের মধ্যে আমাদের ভাতা বৃদ্ধির বিষয়ে সুনির্দিষ্ট তথ্য জানানো হবে যে আমাদের ভাতাটা কবে বাড়বে, আমাদের ভাতাটা কত হবে। ইনশাআল্লাহ ভাতা বাড়বে এই নিশ্চয়তা স্যার দিয়েছে। তো এরই পরিপ্রেক্ষিতে আমরা এক মাসের জন্য আমাদের আন্দোলনটা উগ্র করতেছি এবং আমি আমরা স্যার এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের উপর পূর্ণ আস্থা জ্ঞাপন করছি। আমরা আশা করছি ইনশাআল্লাহ এই সমস্যা দ্রুত সমাধান হবে। ধন্যবাদ।